আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করবো একটা হেডফোন, মানে কম প্রাইজের মধ্যে সর্বোচ্চ একটা ভালো একটা হেডফোন। এটা কোনো ব্র্যান্ডেড না বা ব্র্যান্ডেডের মতো না, চলে আমাদের ফোনের জন্য। মানে দেখা গেছে 400-500 টাকা দাঁড়ে বাজে আমরা হেডফোন না ইউজ করে, তো একটা ভালো একটা হেডফোন হবে। স্টেরিও, এই যে হেডফোনটা স্টেরিও। আচ্ছা, আমরা আনবক্সিং করে দেখি। আমরা জিনিসটা আনবক্সিং করে দেখাইতেছি, সকলেই দেখেন। তো জিনিসটা সর্বোচ্চ বেটার একটা জিনিস, মানে নন ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে মোটামুটি ভালো। এটা সবচেয়ে মোটামুটি ভালোর মধ্যে একটা কোয়ালিটি রাখছে। তো এটার মধ্যে দেখা গেছে কি, মানে হেডফোনটার মানে এখানে তারটা দিছে, এই তারটা চিরার মতো না, ঠিক আছে। এটা সুতা দিয়া দিছে, আবার ভিতরে দিছে তার, যেটা চিরার মতো না কোনো মধ্যে না। আর এনে দিছে অ্যালুমিনিয়াম, এই যে এটা অ্যালুমিনিয়াম, এটা গলানো যায়, ঠিক আছে। আর আপনার এই দিছে কথা বলা স্পিকারটা ডাবল স্পিকার। সো এটা ভলিউম আপ ডাউন সহকারে যেটা শুনলাম আমরা, এটার জন্য যাবতীয় দুটোটাই দেওয়া। এই যে দেখতে পারেন, এই যে ভলিউম, এই আর এটা আপনার, এই যে এটা রিটেল, মানে 500-550 টাকার মতো বিক্রি হবে। এটা রিটেল আমরা মানে 599 টাকা দেওয়া রাখা আছে। এটা 500 টাকা থেকে বিক্রি করা যায়, সর্বোচ্চ সুলভ মূল্যে 500 টাকা বিক্রি করে একটা খুচরা দোকানে বা পাইকারি আরো কম, বাট এটা আপনার সর্বোচ্চ বেটার হবে, সর্বোচ্চ বেটার হবে, সর্বোচ্চ ভালো। তো ভিউয়ার্স, আজকে আপনারা দেখলাম একটা মানে কম টাকার মধ্যে একটা ভালো হেডফোন, কানের কোনো মানে ক্ষতিকর জিনিস এটা না, বা এটা কোনো ক্ষতি করে না। না, আমরা তো শুনলাম, দুই ভাই শুনলাম যে আছে না, মোটামুটি আছে না, যে হেডফোনটা ভালো শুনিনা, হেডফোন সর্বোচ্চ ভালো লাগলো, এটাই অনেক হেডফোন নিতে শুনলাম কিন্তু এটা সর্বোচ্চ ভালো লাগলো। তো ভিউয়ার্স, আজকে আর কিছু বলবো না, আজকে আপনাদের সাথে একটা হেডফোন নিয়ে কথা বললাম। সো আশা করি সকলেই হেডফোনটা নেবেন আপনার কম টাকার মধ্যে। আর সবাইকে আমার ভালোবাসা আন্তরিকভাবে, আমি আমিনুল ইসলাম রাজ। আর সবাই সাবস্ক্রাইব করবেন, ভিউ করবেন, সবার কাছে দোয়া ও ভালোবাসা রইল ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।